হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিংস ক্যানভাস এসে গেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা একটু অন্য রকম অন্য কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো দেখে নাও এতক্ষণে তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে আজকের ভিডিও তো চলো ফ্রেন্ডস বেশি বকবক না করে ভিডিওটা চলে যাই বন্ধুরা নিয়ে চলে এসেছি রবিবারের সন্ধ্যাবেলা সুন্দর একটা স্ন্যাক্স নিয়ে ঝালমুড়ি তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি চানাচুর বাদাম নুন জিরে গুঁড়ো চাট মশলা চাট মশলাটা আমি বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি তোমাদের ছোট করে বলে দিই শুকনো কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু মৌরি অল্প একটু জিরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি রেডি হয়ে গেছে লাল লাল চাট মশলা আর এখানে নিয়েছি টমেটো কুচি শশা কুচি পেঁয়াজ কুচি রো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মুড়ি নিয়ে নিয়েছি আর এগুলো সব আমি মুড়ির মধ্যে দিয়ে দেব তো প্রথমেই আমি এগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা করে পরিমাণ দিচ্ছি মানে বেশ সমান পরিমাণ না হলে মুড়ির সাথে বেশ ভালো মতো ঝালমুড়িটা ঠিক জমবে না আর এর মধ্যে একটা জিনিস দেওয়া দরকার যেটা হচ্ছে কাঁচা ছোলা যেহেতু আমি সকালে প্রত্যেক দিন খালি পেটে কাঁচা ছোলা খাই তাই আর আমার ঝালমুড়িতে কাঁচা ছোলাটা একেবারেই ভালো লাগছে না কিন্তু কাঁচা ছোলা এর মধ্যে যদি দেওয়া যায় তো জাস্ট জমে যাবে তো এর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা আমি যেমন লেবু ইউজ করছি তোমরা কিন্তু চাইলে গন্ধরাজ লেবুর পরিবর্তে এমনি লেবু বা আমের আচারের তেল বা তেঁতুলের কাই যে কোনো কিছু ইউজ করতে পারো আমি আজকে গন্ধরাজ লেবু দিচ্ছি যাতে একটু সেন্টটাও আসবে আর খেতেও কিন্তু মজাদার হবে তো চলো লেবুর রসটা ভালো করে এর মধ্যে কচলিয়ে কচলিয়ে চিপে বের করে নিই আর তোমরা তো খুব ভালো করেই জানো গন্ধরাজ লেবুতে কিন্তু খুব বেশি রস হয় না কিন্তু সেনটা দুর্দান্ত হয় তো এবারে আমি মুড়িটা বেশ ভালো করে মেখে নেব আর বিশ্বাস করো যখনই এরকম ঝালমুড়ি বাড়িতে বানাই আমার কিন্তু ছোটোবেলাটা ভীষণ মনে পড়ে ছোটোবেলায় সন্ধ্যাবেলা মানেই হচ্ছে ঝালমুড়ি আর সাথে এক কাপ চা তো এই রেসিপিটা আমরা কিন্তু আস্তে আস্তে ভুলেই যাচ্ছি আমরা এখন সন্ধেবেলা মানেই অন্য কিছু রেসিপি মনে করি মানে অন্য কিছু স্ন্যাক্স এটা কিন্তু একটা ছোটোবেলা ফিরিয়ে দেয় বা প্রত্যেকের জীবনেই পুরোনো দিনগুলো মনে করিয়ে দেয় তো চ দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি আর এতে ভালো করে মাখতে অসুবিধা হলে আমি একটা পেপারের মধ্যেও মেখে নিতে পারি যেটা কিন্তু আমরা ঝালমুড়ি ফিস্ট করলে করে থাকি মানে বড় একটা পেপার পেতে তার মধ্যে এগুলো দিয়ে বেশ সুন্দরভাবে মাখিয়ে তারপরে কিন্তু ঠোঙাতে করে সবাইকে সার্ভ করতাম তো বুঝতেই পারছো ঝালমুড়ি কিন্তু আমার মোটামুটি রেডি আর এখানে আমি বানিয়ে নিয়েছি গরম গরম দু কাপ চা একটা ছোট্ট জিনিস মনে পড়ে গেল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারছি না আমি যখন সিমলা মানালি ঘুরতে গিয়েছিলাম ওখানে না এখানকার মতো খাবার দাবার পাওয়া যায় না ওখানে ওই রাজমা চাওয়াল নাহলে আলুকা পরাঠা তো ওগুলো খেয়ে খেয়ে আমাদের মুখে সাঁতলা পড়ে গিয়েছিলো তো সেই কারণে আমরা কিন্তু প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই বানিয়ে নিতাম ঝালমুড়ি আর খেতে খেতে ঘুরতে বেরিয়ে যেতাম আর অপেক্ষা করতে না পেরে বসে পড়লাম খেতে আর এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা আর দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি ঝালমুড়ি আর গরম গরম দুধ চা নিয়ে আর খেতে বিশ্বাস করো দারুণ হয়েছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবে প্লিজ বাড়িতে একবার বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো চায় চুমুক দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এবার বলো গাইজ তোমাদের কি ছোটোবেলার কথা মনে পড়ছে তো ফ্রেন্ডস দেখতে পেলে আজকে আমি কি বানালাম আজকে সন্ধ্যাবেলায় একটু ইচ্ছা হলো যে একটু স্ন্যাক্স কিছু বানাই আর স্ন্যাক্স কিছু বানাই মানে সবসময় আমরা রোল চাউমিন মোগলাই পরোটা ফিশ ফ্রাই এই ধরনের জিনিসগুলোই পছন্দ করে থাকি কিন্তু আমি আজকে একটু অন্য রকম জিনিস বানালাম ঠিক আমরা ছোটোবেলায় যে জিনিসটা খেতে বেশি পছন্দ করতাম বা বেশ অনেকে মিলে বন্ধুরা মিলে একটা ছুটি পেলেই চলে যেতাম ঝালমুড়ি ফিস্ট বানাতে সে পড়ার কোচিংয়ে বলো কি পাড়ার বন্ধুরা বলো এটা সকলেই করে থাকে আমিও করেছি স্কুলেও করেছি মানে সবাইকে দায়িত্ব দিয়ে দিতাম একে বলতাম তুই চানাচুন নিয়ে আসবি একে বলতাম তুই মুড়ি আনবি একে বলতাম তুই শশা তুই পেঁয়াজ আনবি তো এরকমভাবে সব বন্ধুরা নিয়ে গিয়ে একসাথে আমরা ফিস্ট করতাম তোমরা কারা কারা এরকম দিন কাটিয়েছো এরকম ফিস্ট বা করেছো এনজয় করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তো আমার এরকম কিছু বানালে বেশ ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় ছোটোবেলায় স্কুল লাইফে প্রচণ্ড এইসব নিয়ে একটা হৈ হৈ করে মজায় কেটে যেত প্লাস পাড়ার কোচিংয়ে বা ছুটির দিনে রবিবারে বন্ধুদের সাথে আলুকাবলি ফিস্ট ঝালমুড়ি ফিস্ট ফিস্ট মানেই এরকম ছিল আর আমরা গরমের ছুটিতে মামার বাড়ি যেতাম সেখানে মামার মেয়ে আমরা সকলে মিলে এই ফিস্টগুলো খুব বানাতাম তো যাই হোক এরকমভাবেই আমাদের ছোটোবেলাগুলো কেটে গেছে এখন ভীষণ মিস করি এখন মনে হয় ইস কেন বড় হলাম আর যখন ছোট ছিলাম তখন মনে হতো যে বাবা মারা কত বড় বড় কি ভালো পড়তে হয় না স্কুলে যেতে হয় না আর এখন মনে হয় যে ইস বাচ্চাগুলো কি সুন্দর স্কুলে যাচ্ছে কিন্তু আমাদের মতো করে কি স্কুলটা এনজয় করতে পারছে এটাই মনে হয় তখন বাবা মার থেকে এক টাকা চাইলে কত প্রশ্ন কি হবে কেন কি বৃত্তান্ত কি করবি মানে ঝালমুড়ি ফিস্ট করব সেটা বলতেও ভয় লাগতো পাছে যদি বকা দেয় তো সেই রকম আর কি কিন্তু এখন তো সেরকম কোনো ব্যাপার নেই এখন আবার বাচ্চাদেরও অনেক মায়েদেরকে দেখি পকেট মানি হয়ে গেছে পকেট মানি দেয় তো যাই হোক তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে টাচ করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা